দর্শক সংবাদ শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম যে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে শিগগিরই বুড়িগঙ্গায় সংসদ সদস্য আসলামুল হকের দখল করা জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান চালাবে বিআইডব্লিউটিএ। হাইকোর্ট উচ্ছেদের নির্দেশ দেয়নি দাবি করে আবারও আইনি লড়াইয়ের ঘোষণা এই জনপ্রতিনিধির। নদী রক্ষা কমিশনের আইনজীবী জানালেন, সংসদ সদস্যের বক্তব্য ভিত্তিহীন, রিট খারিজের পর উচ্ছেদে আর কোনো বাধা নেই। আপিল শাহরের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। দখল আর বেদখলে মুমূর্ষু অবস্থা রাজধানীর লাইফলাইন খ্যাত বুড়িগঙ্গার। নানা শ্রেণীর মানুষের পাশাপাশি এই দখলদারদের তালিকায় আছেন সংসদ সদস্যরাও। রাজধানীর বসিলা এলাকায় বুড়িগঙ্গার জায়গা দখল করে পাওয়ার প্ল্যান্ট এবং ইকোনমিক জোন গড়ে তুলেছেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য আসলামুল হক। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে চলতি বছরের 3 মার্চ তারে অবৈধ জায়গায় উচ্ছেদ অভিযান চালালে বাধা দেন সংসদ সদস্য নিজেই। নানা প্রভাব ও আইনি মারপ্যাঁচে নদীর 55 একর জায়গা বৈধ করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। জায়গাটি নিজের দাবি করে উচ্ছেদ বন্ধ ও ক্ষতিপূরণ চেয়ে আসলামুল হকের করা রিটটি গেল বুধবার খারিজ হয়ে যায়। এ সিদ্ধান্তকে সাধুবাদ জানান এলাকাবাসী। এটা ডেফিনেটলি দেশের জন্য ভালো, দশের জন্য ভালো। এইসব জায়গা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু পানির একটা ফ্লো থাকে, এটা ওয়েটল্যান্ড এই জায়গাটা। নদীর স্বার্থ রক্ষা হয়, অবশ্যই জনগণ হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে অবশ্যই আমাদের এটা কাম্য এবং আমরা এটা চাই। সরেজমিনে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেলে গণমাধ্যমের প্রবেশে কড়াকড়ির চিত্র লক্ষ্য করা যায়। জানা গেল কয়েকদিন ধরেই নাকি আসছেন না সংসদ সদস্য আসলামুল হক। পরে মুঠোফোনে কথা হয় তার সঙ্গে। খারিজ তো হয়নি ভাই, এটা কি বলে ডিসপোজাল করছে, এটা খারিজ না। এটা তো আদালত তো কোনো নির্দেশনা দেয়নি, আপনারা টিভিতে যা দেখেন বললেন উচ্ছেদের আর কোনো বাধা নাই। নদী রক্ষা কমিশনের আইনজীবী বললেন, হাইকোর্টের রিট খারিজের পর নতুন করে উচ্ছেদের নির্দেশনার প্রয়োজন নেই। তারা বলছেন ক্ষতিপূরণ দিতে হবে, তারা বলছেন নতুন করে সার্ভে করতে হবে, তাদের আবেদন খারিজ হয়ে গেছে, এখানে হাইকোর্টের উচ্ছেদের কোনো প্রয়োজন নাই। আর হাইকোর্টের উচ্ছেদের নির্দেশ তো আছে, এটা আর একটা মামলায় 3503 যেটা আমরা এইচআরপিবি থেকে জনস্বার্থের মামলা করেছি, সেই মামলায় উচ্ছেদের নির্দেশ আছে এবং অব্যাহত আছে। এটা দখল হয়ে যাওয়া জায়গাটি দ্রুত পুনরুদ্ধারের কথা জানালেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। আমরা খুব তাড়াতাড়ি আবার উচ্ছেদে যাব, আমাদের ওখানে মেইনলি সীমানা পিলার বসানো আর ফোরসোরের কিছু জায়গা আছে ওগুলো উচ্ছেদ করা, আমরা একটু খুব শীঘ্রই প্ল্যান করব। এখানে ইকুইপমেন্টের ব্যাপার আছে, জনবলের ব্যাপার আছে। প্রভাবশালীদের দখলে থাকা জায়গা উদ্ধার হলে বুড়িগঙ্গা নদী ফিরে পাবে তার চিরচেনা রূপ, এমন প্রত্যাশা সবার। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা।